السلام عليكم، ويلكم تو زهرة ذهن موم شانل. شاري شغل بلاصي، عمرة بلاصي الحمد لله. أمي مورنينج تايمة هنا، أمار حتى سمسيا كورسي অনলাইন ক্লাসে কোনো মন তো জয়েন্ট হওয়া যায় না, জয়েন্ট হয়েছে এখন কোনো মাত শোনা যায় না। এখন এখন আমার কলেজে যাওয়া লাগবো, কলেজে গিয়া আমি এখানে জয়েন হইতাম পারলাম না, তারা সমাধান করে দিবা। তাহলে আমি এখন অনলাইন ক্লাস থেকে বাড়াইয়া অফ করছি কল, সরি অনলাইন ক্লাস থেকে বাড়াই আমি তার কল দিছি অফিস। এখানে যে আমি কুলছু শুনতাম পড়াম না, দেন তার কইলাম তোমরা আমার হেল্প করো, আমি তোমার অফিস আইরাম। তো দেখো আমি এভরিথিং দেখতাম পারি, ভিডিও কলও সব স্টুডেন্ট টিচার এজন, বাট আমি খালি কোনো সাউন্ড শুনলাম না। তো লাস্ট ক্লাসও আমি উইদাউট সাউন্ড ছাড়া কিছু না শুন না, ও কম্পিউটার স্ক্রিন দেখে দেখে তার একটা এক্সাম নিছিলাম, একদম দিছি। আর আজকে আর একদম ভালো লাগে না, বুকার মতো বই থাকছি, একটা স্ক্রিন আইসে লেখছি, তারপরে তারা তো মাত্রা, আর আমি কিছু শুনলাম না, আমার বেশি খারাপ লাগছে। একটা স্কুল বাচ্চেন তো খেলাইরা এত ঠান্ডা, এত ঠান্ডা পড়ছে, বেশি ঠান্ডা। বাচ্চেন তরে ঘুমত হইয়া, যাহারা বড় ঘুমত হইয়া আমি আইসি। বাচ্চেন তরে অবশ্য ফিডার দিছি, তারা ফিডার হওয়ার পরে আমি আইসি আটি আটি। এক তো আমার এক্সারসাইজ হইব, আর আমরা স্বাস্থ্যের পক্ষে ভালো, আর ইনশাল্লাহ আমার হাসটা জোর সমাধান হয়েছি। ঢুকে যাবো ইনশাল্লাহ, নাই আসলে টিচারও আমারে জয়েন করতে পারে না, অফিসের মানুষও আমারে জয়েন করতে পারে না, আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু রাইট নাও। আই রিয়েলি রিয়েলি আপসেট অ্যাবাউট মাই ক্লাস। ও সরি, ও আমি আসলে বেশি আপসেট হয়ে গেছি, আমার ক্লাসটা জয়েন্ট হইতাম পারলাম না। হরে আসলে একটা কোর্স শেষ করার ইম্পর্টেন্ট আমরা লাগি, রোববার চিন্তরে লইয়া বড় কষ্ট করি আমরা ক্লাসও যাই, ক্লাস করি, আর যদি ক্লাস তার আমরা জয়েন না করতে পারি তো কিছু করার নাই। আমি একদিন বাক করলাম আমার গরু চাইলাম কি বাচ্চেন থেকে এনজয় করলাম, আমার গরু ধরো একটা পার্ক আছে, তো ওই একটু পার্ক কয়েকটা যাই, শরীরও লাগি ভালো আছে, আপনারা লাগো সুন্দর একটা প্লেস শেয়ার করা যাইব।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সুন্দর দিন নাই তোমরা রে ফাটাইছে। বিচিন্তর লাগে, ডেকোরেশনও খুব সুন্দর আছে। আমার যাহারা তো সবসময় ইয়ে খেলাইতে চায়, এখন তো আসলে ঠান্ডার লাগে আর বাইরে চল লাগি দিতাম চাই না, আইলে নিজে লইয়া আয়। কত সময় যে সময় পার্কও বেশি মানুষ থাকেন না, দেন তার লইয়া বেড়াই যায়। তো বাচ্চিনতে তো আর কিছু বুঝুন না ভাইরাসের ব্যাপার। যাহারা তো যে সারে দেখলে বা চিন্তারা দেখলে তাই গে মায়া দিলেন। সুন্দর গাছ, সুন্দর একটা ব্লক আপনারা লগে ছোট একটা ব্লক শেয়ার করতাম সাইরাম। এদিকে চিন্তাও আইরো দেখা যায় কি তাহলে, আমি জানি তারা ইনশাল্লাহ ঘুম আসেন, বাট তারপরেও গাছটা কত সুন্দর লাগল। আরে উইন্টার আইসে আসলে গাছের পাতাগুলো আস্তে আস্তে মরি যাইবা। এখন আমি আমার গোড়ে যাই মগি ইনশাল্লাহ। আমি সফল গাছ চিনি না, আমি গাছ চিতে সম্পর্কে তো এক্সপেরিয়েন্স নাই। এখানে দেখো বনের মাঝেও কি সুন্দর ফুল দিচ্ছে নাল্লাই। তো গৌর আওয়ার পরে আমার কলেজ থেকে গৌর আওয়ার পরে আমি তারা ঘুম থেকে উঠলাম, যারা যায় তারা সকল, আমরা ব্রেকফাস্ট খাইলাম আলহামদুলিল্লাহ। এখন আমি দুপুরের লাগে রান্না শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে একলগে হয়েটা রান্ধলাম। তো এটা তো আমি তেল দিলাম পরিমাণ মতো সবটি, আরো একটা দিলাম। আজকে আপনার লগে আমি একলগে রান্ধা শেয়ার করে লইব। এইটা তো আমি মাছ রান্ধবো, বাস মাছ সিসিঙ্গা দি, যে যে নামে চিনুন জেঙ্গা, ও সরি ফইটা, আমরা সিলেটে কই ফইটা। দিলাম আর এটা তো আমি ভেজিটেবল রান্ধবো, কলাফেজ দিলে দিলাম। আর এটা তো আমি সাফিলা মাছ রান্ধবো বেশি। আমরা খাওয়াইও আইয়া খালে জায়ান একবার ঘুমাই, কিন্তু জাখরা ঘুমাই না দিন, জাখরা খুব কম ঘুম জায়ান আলহামদুলিল্লাহ ঠিক আছে।
হলুদার মরিচ পাউডার দিয়ে এখন আমি মিক্স করে নিলাম। তেজপাতা আলহামদুলিল্লাহ আমরা আরেকটা শুক্রবার পাইলাম। তো আসলে শুক্রবার তো আমরা মুসলিমের লাগি একটা ঈদের দিন, আর যদি আমরা সূরা কাফ পড়ি, সূরা কাফ পড়লে খুব ভালো রোজা শুক্রবারে ফজিলত বেশি আছে আলহামদুলিল্লাহ। সব দিন পড়তাম পারি না, বাট পড়ার চেষ্টা করি। আমি কেন দিলাম জিরা পাউডার আর হলুদ দিয়ে আমি মিক্স করলাম। আপনারা শুক্রবারে সূরা কাফ করার চেষ্টা করবা, আর ফজিলত সম্পর্কে জানতে চাইবা, অনেকেও জানি জানো, অনেকে পড়ই না আলহামদুলিল্লাহ। এদিকে যে আমি সাফিলা মাছ বয়াইছি লাগে ফেস বই, সেটার মাঝে আমি হলুদ পাউডার দিলে এরকম মরিচ মিক্স করলাম। এখন আমি মশলাটারে বলা হয়ে কষাই নি। ভেজিটেবলটা অ্যাড করে নিলাম। আর কি আমি একটা একটা কইরা দিতাম, শেয়ার করতাম আপনারা লোকে খারিজের রান্ধি বা এনিথিং। আজকে মনে করলাম যে আচ্ছা শেয়ার করিলে এই সবটি একলগে। এখন আমি গুঁড়ো কুক করিলাম, দেখে ওই আমার এই মশলাটা হয়ে গেছে। এখন আমি টমেটো এড করিলাম। কেন আমি যে মাছগুলা ধুয়ে রাখছি ও মাছগুলা এড করিলাম। মাছগুলো মিক্স করে রাখা সময় দিলাই না, আমি কবার কুক করে নিব। এখন আমি মাছগুলোরে এড করে লাইলাম একটা মাছ, বাস মাছ।
সবজি থেকে মাছ বেশি এলে আমি চুড়া মাছ রাখি দিলাম এখান থেকে, বিকজ খালি পরে মাছ থাকে যায়, মাছগুলো নষ্ট হয়, ফলানি লাগে। তো আমরা তো আসলে মুসলিম হিসাবে কোনো কিছু নষ্ট করা ঠিক নাই, দুনিয়ার মাঝে কত মানুষ যে আনা খাইয়া আছে। এদিকে আমার এই মাছটাও ওই জিরা, তো আমি এখন এটার মাঝে সামান্য জোর দিলাই পানি দিলাম, এত সময় কিন্তু আগুন কম আসলো, মশলা যাতে জ্বলই না। এখন আমি জুল দেওয়ার পরে প্রতিটা চুলার আগুন আমি দিলাম বাড়াইয়া, এটারও আমি কুক করি। যেদিকে আমার ভেজিটেবলের অবস্থা কথা, শিরাটা দিলে সাফলে মাছটা বেশি নরম থাকুন, লাফতেও বয়ে পড়ে যাতে জানি ভাঙে যায়। এই কারিটাও আমার কুক করা শেষ, আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে। এখন আমি বাখরা ফোড়তা দিয়ে লামাই দিব, বাখরা ফোড়তা আমার গার্ডেনের ফ্রিজও আছে, ফ্রিজ করা। মিঠে হয়ে গেছে, ভেজিটেবলটাও শেষ, আমার রান্না করা শেষ। কি যাইয়া যাইয়া নি দেখে আমার ডিস্টার্ব করা যায়। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর প্লিজ আমার চ্যানেলটারে যদি ভালো লাগে তা আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবা। আমি ফাইনালি আমার কারিগুলো দেখাই, আলহামদুলিল্লাহ কালার খুব সুন্দর হয়েছে। আমার এই ভেজিটেবল দিয়ে আমার বাচ্চারও খাওয়াইম যাইয়ান রে ভাত। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।